বুধবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস। এদিন সকালে এসএফআই ও ডিওআইএফ রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজধানীর ছাত্র যুব ভবনে হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে করোনার ভয়াবহ পরিস্থিতিতে রক্তদান শিবির করার জন্য এসএফআই ও ডিওআইএফকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা। আজকের দিনে তার প্রতি তো আমরা নিশ্চয়ই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের এই শ্রদ্ধা অটুট থাকবে। কিন্তু যে সরকার তার নামে জাতীয় যুব দিবস পালন করছে, তারা কিন্তু বিবেকানন্দের বক্তব্যের এই যে মর্মার্থ, এটা অবহেলা করছে, উপেক্ষা করছে, সমস্যা পীড়িত মানুষকে সমস্যা মুক্ত হতে সাহায্য করার প্রশ্নে যে পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার তা করছে না। শোষক যারা, ঠক যারা, তাদের স্বার্থেই তারা কাজ করছে। আর মানুষকে এই ধর্মের কথা বলে বিভক্ত করার চেষ্টা করছে। আজকের দিনে এটাই হবে আমাদের যুবজনের উদ্দেশ্যে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আমাদের আবেদন। এই অশুভ প্রচেষ্টার বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে, মুখে দাঁড়াতে হবে এই সমস্যা মুক্ত হওয়ার জন্যে। সামনের দিনে লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো পথ নাই, এবং যে সরকারটা চলছে তাদেরকে রেখে শুধু যুব জীবন না, সাধারণ মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হবে যদি কেউ এখনও মনে করে, তাহলে তারা ভুল করছেন, প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হতে থাকবেন। কাজে এই মানুষকে সচেতন করার জন্যে যুব শক্তিকে এগিয়ে আসতে হবে, এবং বিবেকানন্দের মূল আবেদনই ছিল যুবকদের উদ্দেশ্যে। রিপোর্ট, খবর ত্রিপুরা।